আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলারামেতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে। এবং এই ল্যাপটপটিতে কী কী কনফিগারেশন রয়েছে, কারাই বা ইউজ করবেন, বা কী কী কাজে এটি ইউজ করা যাবে প্রপারলি, এই সব জানতে হলে আর থাকবে স্পেশাল প্রাইস। এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রথমে আমরা আনবক্সিং করব, দেখব বক্সের ভিতরে কী কী রয়েছে। তো প্রথমেই যেটি দেখা যাচ্ছে যে দুটি পাওয়ার কেবল আমরা পেলাম, থাকছে একটি চার্জার, যেটি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এটি দিয়ে কিন্তু ল্যাপটপটিকে 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ করবে। ল্যাপটপটিতে আমরা প্রথমেই বলি যে এই ল্যাপটপগুলোর ব্যাকআপ টাইম কিন্তু মোটামুটি 3 ঘন্টা প্লাস মাইনাস থাকে, তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা বেশি পেয়ে যাবেন। তো দেখুন, এই ল্যাপটপটি আমরা বের করছি, ম্যানুয়াল গাইড থাকছে বরাবর মতোই, যদিও এটি কোনো কাজে আসে না। তো দেখুন, এই হচ্ছে ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটিতে অনলি ওয়ান কালার, অর্থাৎ সিলভার কালারই এসেছে, অন্য কোনো কালার কিন্তু আপনারা পাবেন না, শুধু সিলভার কালারটি পাবেন। তো এই মোটামুটি কম প্রাইসের মধ্যে আমি বলবো যে যারা অফিসিয়াল ওয়ার্কস করবেন এবং যারা টুকটাক ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন বা ফটোশপের কাজ করবেন, তারা বা স্টুডেন্টসরা অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। তো আমরা ফুল স্পেক জেনে নেব, সে একদম পুরো ভিডিও আমার সাথে থাকার অনুরোধ রইল, কারণ এই ল্যাপটপটি কিন্তু বর্তমান সময়ের সেরা বাজেটের একটি ল্যাপটপ। তো দেখুন, এখানে মডেলটি আমরা ফার্স্ট জেনে নিব। এই মডেলটি হচ্ছে এইচপি 15S eq1578au। ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই AMD, যেটির প্রসেসর অ্যাথলন প্রসেসর, মডেল হচ্ছে N3050। আর এই প্রসেসরটি কিন্তু 2 কোর 2 থ্রেডের একটি প্রসেসর, বাট এখানে আপনারা ক্লক স্পিড হিসাবে 3.2 পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন, যদিও এটি কিন্তু 2.3 দিয়ে শুরু হবে, বাট 3.2 পর্যন্ত ম্যাক্স আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। এবং এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ক্যাশ মেমোরি হিসাবে পাবেন টোটাল 5 MB, এবং এখানে আপনারা ন্যানোমিটার হিসাবে পাবেন 14 ন্যানোমিটার। এবং এই প্রসেসরটিতে আপনারা আরেকটি যেটি আমি শেয়ার করব সেটি হচ্ছে এই প্রসেসরের সাথে কিন্তু বিল্টিন আপনারা জিপিইউ পেয়ে যাবেন, যেটি রেডিয়েনের একটি জিপিইউ থাকবে, যেটি Vega 3 সিরিজের একটি জিপিইউ, যেটি শেয়ার হয়ে আপনাকে 4 GB সাপোর্ট দিয়ে থাকবে। এটি একটি স্পেশাল অপশন এই প্রসেসরের সাথে, লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, এখানে ডিসপ্লে হিসেবে যেটি রয়েছে 15.6 ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যেটিতে 250 নিটস রয়েছে এবং 45% NTSC রয়েছে, এবং sRGB হিসাবে আপনারা 80% প্লাস মাইনাসে পেয়ে যাবেন। পোর্টগুলো একটু দেখে নিন, দেখুন কার্ডিডার পোর্ট, অডিও কম্বো পোর্ট রয়েছে, এবং এখানে টাইপ সি রয়েছে, HDMI রয়েছে। অবভিয়াসলি দেখব আরও কী কী পোর্ট রয়েছে। তো দেখুন, এখানে কিন্তু আপনার ল্যাপটপ চার্জিং পোর্ট রয়েছে, USB 3.1 3.2 পোর্ট রয়েছে। সো মোটামুটি লেটেস্ট সব ধরনের পোর্টই রয়েছে, তবে এখানে 3টি USB হলে বেটার হইতো, কিন্তু সেটি আপনারা পাচ্ছেন না। উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, রাবার গ্রিপ থাকবে, যার দরুন কিন্তু আপনারা এই ল্যাপটপটি কিন্তু উঁচু হয়ে থাকবে এবং হিটিং ইস্যু থাকবেই না বলা চলে। তো দেখুন, এখানে উপরের দিকে স্পিকার সিস্টেমটি রয়েছে, যেটি কিন্তু লাউড স্পিকার এবং সারাউন্ড টাইপের স্পিকার। উপরের দিকে কুলার সিস্টেম রয়েছে, যেটি দ্বারা কিন্তু এটি আপনার কুলার যেহেতু উপরে রয়েছে সেহেতু কিন্তু এটি আপনার স্মুথ থাকবে, অর্থাৎ কুলিং সিস্টেম ভালো হওয়ার কারণে ল্যাপটপ কিন্তু হিটিং ইস্যু থাকবে না বলা চলে। কিবোর্ডটি বড় সড়ো রয়েছে, যেটি নিউমারিক কি সহ, এবং পাওয়ার বাটনটি আলাদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানকার টাচপ্যাডটিও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। সো ইজিলি কিন্তু আপনারা কাজ করতে পারবেন, তবে আলাদা মাউস কিবোর্ডও ইউজ করতে পারেন, তবে না করলেও কিন্তু এটি দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন। এখানে HD ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও চ্যাটিং করতে পারবেন স্মুথলি। তো দেখুন, এই হচ্ছে ল্যাপটপের গেটআপ। এটি আমি আগেও বলেছি, এটি কিন্তু একটি কালারেই এসেছে, অনলি ওয়ান কালার। এবং এইচপির ল্যাপটপগুলো কিন্তু সাধারণত
একটু লংজিভিটি বেটার হয়ে থাকে এটিও কিন্তু সেরকমটি পাবেন। ওয়ারেন্টির বিষয়টি আপনাদেরকে একটু শেয়ার করি, এটি কিন্তু ওয়ারেন্টি হিসাবে আপনারা 2 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবরের মতোই 1 বছর ওয়ারেন্টি। তো দেখুন ওয়েবক্যামটি উপরের দিকে রয়েছে, তবে শাটার থাকছে না, শাটার থাকলে আর একটু বেটার হতো। এখানে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 5 এবং ব্লুটুথ হিসাবে 4.2 রয়েছে। সো বডি হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ হার্ডি বডি রয়েছে, বডি এখানে একদম প্লাস্টিক নয়, ফাইবার এবং মেটাল কিছু মিক্সড রয়েছে, তবে একদম প্লাস্টিক নয়। এখানে অফিস কিন্তু আপনারা লাইসেন্স পেয়ে যাবেন 2021 সালের, আর এই ল্যাপটপটি যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, সো এটি একটি ভালো অপশন যে আপনি যেখান থেকে কিনবেন সেখানে ওয়ারেন্টি ক্যারি করতে পারবেন এবং আপনি চাইলে এইচপিতে ডিরেক্ট ওয়ারেন্টি ক্যারি করতে পারবেন, তো সেই অপশনটিও কিন্তু এখানে রয়েছে। তো সব কিছু মিলে আমি বলবো যে বর্তমান সময়ে কিন্তু 50,000 টাকার মধ্যে কিন্তু ভালো মানের ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। আমরা যদি কম্পেয়ার করি যে এই ল্যাপটপটি আসলে কার সাথে কম্পেয়ার করা যায়, তাহলে আমরা এটি Core i3 11th generation সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি। আর Core i3 11th generation এইচপি ল্যাপটপ কিনতে হলে কিন্তু আপনাকে 50 থেকে 60-এর মধ্যে যেতে হয়, আর এই ল্যাপটপটি কিন্তু বর্তমান সময়ে আমি বলবো যেহেতু এটি 50,000 টাকার মধ্যে রয়েছে, তাও আমরা কিন্তু স্পেশাল প্রাইস দিব যারা সাবস্ক্রাইবার্স এবং যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল প্রাইস দিব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে আবারও অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশে থাকার জন্য। তো আমরা এখন আপনাদেরকে প্রাইসটি আইডিয়া দিচ্ছি। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 48,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা যারা আছেন এবং ভিউয়ার্সরা যারা আছেন তারা পাবেন 45,500 টাকা। আর এর সাথে থাকবে কিছু গিফট, ব্যাগ তো থাকবেই। তো যারা ভালো মানের ল্যাপটপ, বিশেষ করে যারা স্টুডেন্টস, এভরি স্টুডেন্টস, যেমন ইঞ্জিনিয়ারিং পড়েন বা সিএসসিতে পড়েন বা ডাক্তারি পড়েন, টেক্সটাইলে পড়েন, অথবা যারা ফ্রিল্যান্সিং কাজ করেন, তারাও কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। কারণ এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা 8GB র্যাম ডেডিকেটেডলি পাবেন এবং র্যামের কিন্তু ডুয়েল স্লট রয়েছে, আপনারা চাইলে কিন্তু 16GB পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। এবং এখানে কিন্তু SSD রয়েছে যেটি 256GB M.2 NVMe SSD।